প্রিয় বন্ধুরা, আপনারা যারা আউটডোরে ভিডিও বানান তারা সবসময় একটা জিনিস খেয়াল করেন যে আপনার বাহিরের যে নয়েজগুলো আছে সেগুলো যেন আপনার ভিডিওতে বা অডিওর ভিতরে যেন না আসে। আজকে আপনাদের জন্য একটি পারফেক্ট চয়েজের একটি ডিভাইস নিয়ে এসেছি, রিম্যাক্স এর RP3 মডেলের অডিও রেকর্ডার। আজকের ভিডিও ইনফরমারের এই পর্বের ভিডিওতে আমি রিয়াজুল ইসলাম আপনাদের সাথে সঙ্গ দিচ্ছি। আমাদের এই চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ধরনের নতুন নতুন প্রোডাক্টের আপডেট নোটিফিকেশনের মাধ্যমে পেতে চাইলে আপনারা নোটিফিকেশনের বেল বাটনে ক্লিক করে রাখতে পারেন। সো বন্ধুরা, সরাসরি চলে যাচ্ছি প্রোডাক্টের আনবক্সিংয়ের দিকে। জানানোর চেষ্টা করব কোথায় কী পোর্স বাটন আসছে, কীভাবে ব্যবহার করবেন, ভালো দিক খারাপ দিক, কীভাবে অর্ডার করবেন সব কিছুই। প্রিয় বন্ধুরা, আমাদের সামনে বক্সটি চলে এসেছে রিম্যাক্স এর RP3 মডেলের এই অডিও রেকর্ডারটি। বিভিন্ন ধরনের কালার কম্বিনেশন এবং অনেক ইনফরমেশন দিয়ে একদম বক্সটাকে ভরিয়ে ফেলেছে। তার যে অডিও রেকর্ডার ডিভাইসটা কেমন হবে সে তার একটা ছবি দেওয়া আছে, বেশ কিছু ইনফরমেশন। যাই হোক, এই ছিল আর কি বক্স। আমরা চলে যাচ্ছি আনবক্সিংয়ের দিকে। বক্সের উপরে প্রোডাক্টটা অরিজিনাল কি নকল সেজন্য একটা রিম্যাক্সের স্টিকার দিয়ে অথবা বারকোড দিয়ে দেওয়া হয়েছে। আপনারা চাইলে এটা দ্বারা স্ক্যান করে এটা অরিজিনাল নাকি ফেক বা ডুপ্লিকেট সেটা কিন্তু চেক করে নিতে পারবেন। আমরা আনবক্স করার পরে একটা পেয়ে যাচ্ছি ইউজার ম্যানুয়াল বুক, USB টাইপ বি কেবল, 3.5 জ্যাকের অডিও ফোন, আমাদের কাঙ্ক্ষিত যে ডিভাইসটা আছে সেই ডিভাইসটা। এই ছিল আর কি মোটামুটি বক্স কন্টেন্টের ভিতরে যা থাকার কথা সেগুলোই। প্রিয় বন্ধুরা, এটাই হলো রিম্যাক্স RP3 মডেলের অডিও রেকর্ডার। এর ফ্রন্ট লুকিং এরকমের এবং এর ব্যাক লুকিং এরকমের, চমৎকার একটা লুকিং দিয়ে এবং হ্যান্ডি ফিল আমরা পাচ্ছি এটাকে ধরার জন্য। সো আপনি যখন এটা ব্যবহার করবেন কোনো ব্লগিং অথবা ইউটিউবের ইন্টারভিউ অথবা আউটডোরের ব্যবহারের জন্য তখন খুবই হ্যান্ডি ফিল দিবে। তবে লাইট ওয়েট রাখা হয়েছে মাত্র 54 গ্রাম ডিভাইসটা, আর অ্যালুমিনিয়াম অ্যালয় বডি, ম্যাট ফিনিশিং, চমৎকার একটি প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে এসেছে সম্পূর্ণ ডিভাইসটার ভিতরে। এর কোথায় কি পোর্টস বাটন আছে সেগুলো জানার জন্য এর পিছনের দিকে আপনার ইন্ডিকেট করা আছে কোনটা কি পোর্টস। অনেকটাই ইজি হবে নতুন ইউজার হিসাবে এই নির্দেশনা থাকার কারণে। এখানে দেখতে পাচ্ছি এখানে একটা এম বাটন দেওয়া আছে, এখানে পাওয়ার অফ অন সুইচ দেওয়া আছে, এখানে 3.5 অডিও জ্যাক দেওয়া আছে, এর এই পেস্টাতে দেওয়া আছে মাইক্রো USB টাইপ বি, দুটো অ্যারো কি দেওয়া আছে, এবং শেষের দুটা কি হলো গিয়ে আপনার ভলিউম বাড়ানো এবং কমানোর জন্য। আর এর উপরের দিকে দেওয়া আছে একটি পুশ বাটন, একটি রেকর্ডার বাটন। সো আমরা এটাকে একটু ওপেন করি, দেখি কেমন আসে। ওপেন করে দেখতে পাচ্ছি রিম্যাক্স লেখা আছে এবং এখানে ছোট্ট একটা ডিসপ্লে চলে এসছে। এই ডিসপ্লের দ্বারা ভিতরে কী কী ফাংশন আছে সেগুলো আপনি কিন্তু এই কিবোর্ড দ্বারা চেঞ্জ করে করে ব্যবহার করতে পারবেন। ভিতরে কী কী ফাংশন আছে সেটা একটু প্রথমেই দেখে নিচ্ছি। মিউজিক আছে, তারপর রেকর্ডার আছে, ব্লুটুথ আছে, ফাইল আছে, তারপর হলো গিয়ে সিটিং আছে। তো এখানে যে উপরের দিক থেকে যে দুইটা কিবোর্ড রেখেছে, এই কিবোর্ড দুটো যদি একটুভাবে ফ্রেন্ডলি করে দিত তাহলে অনেকটাই ভালো হতো। তো অনেক জোরে সোরে চাপ দিয়ে ধরতে হয়। আমার এখানে কিন্তু রেকর্ড লাইব্রেরিগুলো আছে, আমি অলরেডি 3টা রেকর্ড করে ফেলেছি, এবং ব্যাকে যাওয়ার জন্য এই যে মডিউল কিটে আছে এটা কিন্তু ব্যবহার করতে হবে আবার পুনরায় ফিরে যাওয়ার জন্য। এই নক চেপে ধরতে হয়, যেহেতু আমি এটা রিভিউর জন্য এনেছি সেক্ষেত্রে আমি এটা নক দিয়ে ক্লিক করতে পারতেছি না, যার জন্য আমি একটা কলম ব্যবহার করেছি, মানে পেন ব্যবহার করেছি এটাকে চাপ দেওয়ার জন্য। সো এটাকে আপনি যখন জোরে সোরে চাপ দিয়ে ধরবেন তখন এটা রেকর্ড অপশনগুলো চলে আসবে। সো এখানে এই মুহূর্তে কিন্তু রেকর্ড হচ্ছে এবং এটাকে আবার বন্ধ করার জন্য চাইলে পুশ করে রাখতে পারবো অথবা বন্ধ করার জন্য এটাকে আবার একটু চেপে ধরবো। সো আমার রেকর্ডারটা বন্ধ হয়ে গেছে এবং এখানে কিন্তু রেকর্ড চলে এসেছে। যদি আমি প্লে করতে চাই জাস্ট এটাকে পুশ করতে হবে। এই ডিভাইসটা দ্বারা একটা সাউন্ড রেকর্ড করে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা এখনই শুনতে পাবেন। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমি যে রেকর্ডটা করতেছি এটা হলো গিয়ে রিম্যাক্সের RP3 মডেলের মাইক্রোফোনটা দ্বারা অথবা অডিও রেকর্ডটা দ্বারা। সো আমার কিন্তু উপরে কিন্তু ফ্যান চলতেছে। সো এই অবস্থায় মানে কি পরিমাণ নয়েজ, এবং আমার কিন্তু জানালাও খোলা। রিম্যাক্স RP3 মডেলটাতে কি রকমের সাউন্ড আসতেছে সেটা একটু টেস্ট করে দেখব যে আসলে সাউন্ড কোয়ালিটি অথবা নয়েজ রিডিউসটা কেমন হচ্ছে, সেটাই তার জন্য এই রেকর্ডটা করতেছি। সো কেমন হচ্ছে, আমি ইতিপূর্বে যে রেকর্ডটা করেছি সেটা হলো গিয়ে বয়া এবনের একটা ডুপ্লিকেট মাইক্রোফোন দ্বারা, আর এই রেকর্ডটা করতেছি সম্পূর্ণ নয়েজের ভিতরে বসে, ফ্যান চলতেছে এর ভিতরে বসে রেকর্ডটা করতেছি। সো এই রেকর্ডটাও কেমন আসতেছে সেটা অবশ্যই ভালোভাবে বুঝতেছেন। সো এর মাধ্যমে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন আসলে যে আপনার যদি এক্সটার্নাল অডিও রেকর্ডার ব্যবহার করেন বাহিরে ব্লগিংয়ের জন্য সেটা আপনার জন্য পারফেক্ট হবে কি না, বাহিরের নয়েজটা রিডিউস করবে কি না, আপনার কাঙ্ক্ষিত যে অডিওটা আপনার প্রয়োজন সেটা আপনি পাবেন কি না। ধন্যবাদ সবাইকে। আর এই মাইক্রোফোনটা আপনারা যদি নিতে চান সেক্ষেত্রে ভিডিওর উপর দিকে নাম্বার দেওয়া থাকবে,
তাদের সাথে যোগাযোগ করে আপনি অর্ডার করতে পারবেন, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে এটার প্রাইস এবং তাদের আরও নাম্বার দেওয়া থাকবে, সেগুলো সেখানেও তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।